একটু ভিডিওর মাধ্যমে দেখে নিই গুড়ের পেড়া সন্দেশ কত করে ভাই কেজি ভাই 300 টাকা কেজি তাই না কি আখের গুড় নাকি খেজুর গুড় দেন নলিল পাটালি নলনে পাটালি দিতে হয় তাই না খেজুরির গুড়ি বলে খেজুর গুড় বুঝতে পারিছে দশের বাড়িটা বসবো না আমরা কিভাবে আর কি পেড়া সন্দেশ তৈরি করে সেটা একটু দেখাতে চাই আপনাদেরকে মানে বাড়ি দিলে আর কি পেড়া সন্দেশের মতো হয়ে যাচ্ছে এরকম একটা বিষয় সাই যখন একটু শক্ত হয়ে যাচ্ছে তখন দুইটা একসাথে লাগিয়ে দেওয়া হচ্ছে লাগিয়ে দিলেই এরকম একটা শেপ চলে আসে আসলে মোটামুটি প্যারা সন্দেশ হয়ে যাচ্ছে এটা হলো খেজুরের গুড়ের আর কি সন্দেশ তৈরি করছে প্যারা সন্দেশ এতে চিনি দেওয়া লাগে ভাই আর আপনাদের মানে গুড়ির সাথে চিনিও দিতে হয় না হলে হয় যেগুলো আপনাদের প্রয়োজন বুঝতে পারছি গান বাজনার ঠেলে আর ভাল লাগলো না তো যে আমাকে তারু জ্বালাস সেটাই তো এত গান বাজনা বাজানোর দরকার ডাকি মেলাই তো এটাই এই হলো বিষয় ধন্যবাদ সবাইকে